হাত লাল হয়ে গেছে, পটাশ জল তো হাত লাল হয়ে গেল। তো এই পটাশ জলটা নিয়ে পুরো পুকুরটাই মেরে দেবো আর কি। বোতলে একটা কেটে নিয়েছি, বোতল কাটাটা দিয়ে পুরো পুকুরটাই মেরে দেবো। তো পুরো পুকুরটাই দেখো কতটা জল ভর্তি হয়ে গিয়েছে আর কি। শ্যালো কদিন ধরে চলছিল আর জলটা টোটালি আয়রন ছিল বলে আমাদেরকে জলটা এই রিজার্ভে ফেলছিলাম। এখানে একটা ঘোক ছিল যার জন্য ওপারে অনেকটাই জল ভর্তি হয়ে গিয়েছে। শ্যালোর জলে প্রচুর আয়রন আছে তার জন্য এই রিজার্ভে ফেলছিলাম, রিজার্ভ থেকে ওপারে চলে গিয়েছে আর কি। চিয়ে পার ফেটে গিয়েছে তো যার জন্য ওপারে চলে গিয়েছে। আয়রনের কী অবস্থা, জল পড়ে পড়ে আর কি বস্তাতে। তো জলে এখন আয়রন হয়েছে তো অনেকটাই হয়ে গিয়েছে, যার জন্য এখন আমরা জলে পটাশ মেরে দেবো আয়রনটা নষ্ট করার জন্য। এই পটাশ আমি প্লাস্টিকের মধ্যে মেপে নিয়ে নিয়েছি, কিছুটা করে বালতিতে গুলবো আর চারি পুকুরটাই মেরে দেবো চারিদিকটাই আর কি। পটাশ দিতেই সঙ্গে সঙ্গে জলটা কিরম লাল হয়ে গেল। তো জলটাকে তার আগে আমি ফেটে নেব ভালোভাবে। হাত দেখো হাতের অবস্থা, হাত লাল হয়ে গেছে, পটাশ জল তো হাত লাল হয়ে গেল। তো এই পটাশ জলটা নিয়ে পুরো পুকুরটাই মেরে দেবো আর কি। বোতলে একটা কেটে নিয়েছি, বোতল কাটাটা দিয়ে পুরো পুকুরটাই মেরে দেবো। পটাশটা মারতে হচ্ছে যার জন্য শ্যালোর জল দিয়েছি, আর শ্যালোর জলে প্রচুর আয়রন থাকে, আয়রনের জন্য চিংড়ির প্রবলেম হয় আর কি, যার জন্য পটাশটা মেরে দেবো আর কি। দেখো জলে পড়তে কি আরে জল লাল হয়ে যাচ্ছে। তো এরমভাবে তো ভিডিও করতে পারবো না, তো এই জাস্ট এইটুকুটাই দেখালাম, আরও পরে ভিডিও আরও দেখাবো তোমাদেরকে। তো পুরো পুকুরটায় পটাশ মারা হয়ে গিয়েছে আর কি, পুকুরের জলটা দেখো চারিদিকটাই লাল হয়ে গেছে। দেখো চারিদিকটায় পুকুরটার জল একদম লাল ডক 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 করছে, যেদিকটায় তাকাবে লাল হয়ে আছে আর কি। দেখো পুকুরের জলটা টোটালি পুরোটাই লাল হয়ে আছে। আমার হাতের অবস্থাটা দেখো, হাতের অবস্থা দেখছো লাল হয়ে গিয়েছে কি হারে আর কি। পটাশ জল তো শ্যালোর জল পড়ছে, ইতিও পটাশ মারতে হবে আয়রন নষ্ট করার জন্য, পরে এই ফন্ডে জল দিতে হবে, জল কমাচ্ছে। তো এই ফোনটাই আমাদের শূন্য অবস্থায় পটাশ মারবো, এই ফোনটাই যে পটাশটা জলে মেরেছি আর কি, এটা শূন্য অবস্থায় মারার কথা ছিল, ভোগ থেকে জল এসে ভর্তি হয়ে গেছে যার জন্য পটাশটা মারতে পারিনি। তো এই এখানে অল্প অল্প জল আছে আর কিছু কিছু জায়গায় শূন্য আছে, তাই এতে আবার 1 কেজি পটাশ জল করে পুরো পুকুরটাই ছড়িয়ে মেরে দেবো আর কি। ভিডিও করতে পারবো না, প্রচুর রোদ্দুর উঠেছে। দেখো তো এই ফোনটাই আমার দেখো চারিদিকটায় পটাশ মারা হয়ে গিয়েছে আর কি, এতটাই রোদ্দুরের তাপ। তো যার জন্য ভিডিও আর করিনি আর কি, তাড়াতাড়ি পটাশটা মেরে দিয়েছি পুরো পুকুরটাই, পাড়ের গায়ে তলাতে শুকনো জায়গায়। তো পাড়ের গায়ে বোঝা যাচ্ছে না, কেননা প্রচুর রোদ্দুর আছে আর কি, যার জন্য বোঝা যাচ্ছে না, শুকিয়ে গিয়েছে মারতে সঙ্গে সঙ্গে। দেখো চারিদিকটাই দেখো পটাশ মেরে দিয়েছি, এখানে দেখো পটাশ বস্তায় করে মেঁধে দিয়েছি, পটাশ পড়ছে, ওই বস্তায় করে পাম্প থেকে জল পড়ছে, শ্যালোর জল পটাশ ধুয়ে ধুয়ে পড়ছে, এই বস্তায় পটাশ আছে। দেখো পটাশ জল যাচ্ছে, দেখো ধুয়ে গিয়ে পটাশ জলটা ইয়ে হয়ে যাবে আর কি, আয়রনটা নষ্ট হয়ে যাবে।
তো ইতে আর জল দেবো না, অনেকটাই জল হয়ে গেছে। এবার ইতে মিষ্টি জল দেবো, কারণ পুরোটা হচ্ছে কি স্যালোর জল দিলে নোনাটা অনেক বেশি হয়ে যাবে। তো এবার নদী থেকে মিষ্টি জল দেবো এই ফোনটায়। আর এই ফোনটায় এখনও জল ভরিনি, আজকে থেকে জল ভরা শুরু করব। তো দেখো চিংড়ি চাষ করতে গেলে কত কষ্ট করতে হয় আর কি। চিংড়ি তো বড়ো, এখনও চিংড়ি পড়েনি, এর জন্য এত কষ্ট। এখন ফোন রেডি করতে এত কষ্ট, তো চিংড়ি পড়লে আরও কী আরে কষ্ট। চিংড়ি একটা তৈরি করতে গেলে কতটা এর পিছনে খাটতে হয় তোমাদের স্টেপ বাই স্টেপ ভিডিও আমি দিতে থাকবো। তো আমার ভিডিওতে লাইক করো, দেখো হাতটার অবস্থা দেখো আর কি, তোমাদেরকে দেখাচ্ছি হাতটার অবস্থা দেখো। পটাশ জলে ধুয়েছি তো অবস্থাটা বিশাল খারাপ হয়ে গেছে। তো প্লিজ এত কষ্ট করছি তো একটা লাইক তো করো প্লিজ। তো আরও ভিডিও বানাতে আমি উৎসাহ পাবো, তোমাদেরকে আরও নেক্সট টাইম এর পরপর স্টেপ দেখিয়ে যাব, পুরোটাই একদম লাস্ট পর্যন্ত আমি দেখিয়ে যাব চাষ কীভাবে একদম পুরো কমপ্লিট করে একের বাই এক স্টেপ। তো এতে তৃতীয় স্টেপ চলছে আর কি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও, যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এই পর্যন্ত, নেক্সট টাইম নেক্সট ভিডিও নিয়ে চলে আসি তোমাদের জন্য।